السلام عليكم ورحمه الله وبركاته এমন একটি সময় আমরা উপনীত যে রমাদান আমাদের দরজায় কড়া নাড়ছে, একেবারে দ্বার গোড়ায় পৌঁছে গেছে। রমাদানুল কারীম এত গুরুত্বপূর্ণ একটি মাস, বিশেষত এটাই বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য এটি বিশেষ একটি নিয়ামত। এত লম্বা সময় জুড়ে সিয়াম সাধনা আর কোন পয়গাম্বরের উম্মতের জন্যই ছিল, এটা উম্মতে মুহাম্মদের জন্য বিশেষ একটি নিয়ামত। তিনি আমাদের বদল করা উম্মতে মুহাম্মদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। রমাদানুল মুবারকের তৈয়ারি আর প্রস্তুতির বিষয়টি যদি আমরা আলোচনা করি, রাসূলে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত। সরকারে দুআলাম রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুনান বাইহাকি মুআজামুল কাবীর আত-তাবরানীতে যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رجب মাসের চাঁদ যখন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, তখন থেকেই আল্লাহ রাসূল এই দোয়াটি নিয়মিত করতেন। অর্থাৎ আল্লাহ তাআলা রজব এবং শাবানে আপনি বরকত দান করেন, রমাদান পর্যন্ত আমার হায়াতকে আপনি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদি। তার মানে দুমাস আগ থেকেই রমাদানের তৈয়ারি আর প্রস্তুতি রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, উম্মতে মুহাম্মদের মধ্যে রমাদানের মতো এত মোবারক মাস, এত দামি মাসের তৈয়ারি এবং প্রস্তুতির ব্যাপারে যথেষ্ট দৈনতা এবং গাফলতি আজকে পরিলক্ষিত হচ্ছে। আমাদের উচিত রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিয়ে রমাদানের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই রমাদানের তৈয়ারি পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করতেন বিষয়টা এমন নয়, বরং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ জুমায় একটি বিশেষ খুতবা বায়ান পেশ করেছেন, যার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম ওয়া শাহরুন মুবারক। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলতেন যে তোমাদের সামনে অত্যন্ত মোবারক একটি মাস নিকটাপন্ন, সে মাসে তোমরা বদল করো, সে মাসটিকে তোমরা বরণ করার জন্য আমলের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ বিহামদি। শুধুমাত্র তাই নয়, প্রিয় দর্শক শ্রোতা, রমাদানের তৈয়ারি এবং প্রস্তুতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাধ্যমেই পালন করেছেন। বিষয়টি এমন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মাতুন আয়েশা বলেন, রমাদান ব্যতিরেকে রমাদান সারা বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা আল্লাহর রাসূল শাবান মাসে রেখেছেন। তার মানে আমরা এমনটা ধরেই নিতে পারি, একথা বলতে পারি যে রমাদানের তৈয়ারি এবং প্রস্তুতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাধ্যমে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় দর্শক শ্রোতা, রমাদানুল মুবারক কত দামি একটি মাস। রমাদান এত দামি, এত গুরুত্বপূর্ণ একটি মাস যে কেবলমাত্র রমাদানের খাতিরে বুখারী এবং মুসলিমে হাদিসটি উল্লেখ করা হয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমাদানের গুরুত্ব সম্পর্কে বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া গুলিকাত আবওয়াবুন নিরান ওয়া সুফিদাতিশ শায়াতিন। রমাদান এত মর্যাদাশীল, এত গুরুত্বপূর্ণ একটি মাস যে রমাদানের খাতিরে আল্লাহ পাক আসমান থেকে রহমত নাজিল শুরু করেন, রমাদানের খাতিরে আল্লাহ পাক রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দেন, রমাদানের খাতিরে জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, এমনকি রমাদানের খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শিকলাবদ্ধ করেন, যাতে করে মানব জাতিকে শয়তান ওয়াসওয়াসা এবং ধোঁকা দিতে না পারে, গুনাহের দিকে প্ররোচিত করতে না পারে। প্রিয় দর্শক শ্রোতা, রমাদানের তৈয়ারি এবং প্রস্তুতির ক্ষেত্রে আরও একটি বিষয় আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমাদান তো সেই মাস যে মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, অতএব কোরআন নাজিলের মাসে একটি মানুষ যেন এমন না থাকে যারা কোরআনে কারীমের চর্চা করবে না, কোরআনে কারীমের তিলাওয়াত করবে না, এমনটা হতেই পারে না। বরং রমাদানে
খুব বেশি বেশি কোরআনে কারীমের তিলাওয়াত করা, এটাই যেন উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হয়, এমন চাই রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবক রয়েছে। বরং কোরআনে কারীমের তিলাওয়াতের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি আগ্রহ ছিল যে প্রত্যেক রমাদানে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমকে অনেক বেশি বেশি তিলাওয়াত করতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ রমাদানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে কোরআনে কারীম দুবার শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করে শুনিয়েছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। শুধুমাত্র তাই নয়, হাদিসে মুবারাকার মধ্যে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু হাসানাত। আল্লাহ তাআলার কোন গোলাম যখন কোরআনে কারীমের একটি হরফ তিলাওয়াত করলো, সঙ্গে সঙ্গে তার আমলনামায় দশটি নেক আমল আল্লাহ পাক লিপিবদ্ধ করেন। প্রিয় দর্শক শ্রোতা, এটা তো স্বাভাবিক সময়ের কথা। রমাদানুল কারীমে যদি কেউ কোরআনে কারীমের তিলাওয়াত করে, তো সেটা কমপক্ষে 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে। কোন কোন বর্ণনা এসেছে রমাদানুল মুবারকের আমলগুলোকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। এই জন্য রমাদান কোরআন নাজিলের মাস, এ মাসে আমরা খুব বেশি বেশি কোরআনে কারীম তিলাওয়াত করব, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সবক। রমাদানের প্রস্তুতির ক্ষেত্রে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, পরিশেষে অত্যন্ত গুরুত্বের সঙ্গে একটি বিষয় আপনাদের সমীপে আরজ করতে চাই, সেটা হলো রমাদানের অনেকগুলো গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তো এটাই আমাদের জন্য যে রমাদানে সিয়াম সাধনা পালন করব, রমাদানে যথাযথ ইখলাসের সাথে আল্লাহ তাআলার গোলামীর মাধ্যমে রমাদানের রোজাগুলোকে আমরা আদায় করব। আমাদের মাঝে এই ব্যাপারে যথেষ্ট দৈনতা পরিলক্ষিত হয়। অনেক মানুষ এমন আছি যে রমাদানের রোজাকে ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন অজুহাত আমরা তালাশ করতে থাকি। সামান্য গ্যাস্ট্রিক থেকে শুরু করে খুব ছোট্ট ছোট্ট অজুহাতগুলোকে সামনে এনে আমরা রমাদানের রোজাকে ছেড়ে দিতে চাই, পরিত্যাগ করতে চাই, এটা খুবই দুঃখজনক বিষয়। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর মানুষের জন্য যাদের উপরে লানত, যাদের ধ্বংসের ব্যাপারে আল্লাহ পাকের নির্দেশনা রয়েছে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই লানতের ব্যাপারে সমর্থন দিয়েছেন, এর মধ্যে একটি বিষয় হলো কেউ রমাদান পেল আর জীবনের গুনাহগুলোকে মোচন করতে পারলো না, সেই জনগোষ্ঠীর সেই শ্রেণী যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন আমিন। এজন্য সবিনয় আরজ থাকবে যে রমাদান আমাদের সামনে আসতেছে, আমরা যথাযথ প্রস্তুতির মাধ্যমে সিয়াম সাধনা পালন করে আমাদের জীবনকে আমরা মুকাম্মাল বারাকাতের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। স্পন্সরড বাই মারকাজ হজ কাফেলা। উমরা বুকিং চলছে। সবচেয়ে কম খরচে উমরা পালনের সুবর্ণ সুযোগ। প্যাকেজে যা থাকছে ভিসা ও এয়ার টিকেট, কাছাকাছি হোটেল ব্যবস্থা, অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট সমূহ, তাইফ ও ওয়াদিয়ে জিন সহ মক্কা ও মদিনার দর্শনীয় স্থান সমূহ, এছাড়াও আপনার চাহিদা মতো ফাইভ স্টার ও ফোর স্টার হোটেল সহ যে কোনো লোকেশনে উমরা প্যাকেজের ব্যবস্থা করে থাকি। যোগাযোগ মাওলানা মোহাম্মদ নাঈম সিদ্দিকী। বিস্তারিত জানতে কল করুন 01684824127। মারকাজ হজ কাফেলা, বিজ্ঞ ওলামাই কেরামের তত্ত্বাবধানে পরিচালিত। অফিস হাজি মিছির আলী টাওয়ার, সিদ্ধিরগঞ্জ পুল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। ইসলামিক মিডিয়া, সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।